একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার ভীষণ ক্ষুধা পেল। সে কিছু দূর যাওয়ার পর বিশাল গেটওয়ালা একটি বাড়ি দেখতে পেল। মনে মনে খুব খুশি হলো, এই ভেবেছে বড়লোকের বাড়িতে আজ দুমুঠো খেতে পাবে। ভাবতে ভাবতে সে বাড়ির দারোয়ানকে বলল সে অনেক ক্ষুধার্ত, কিছু খেতে দেবে? দারোয়ান বলল, ঠিক আছে তুমি বাইরে বসো, আমি মেম সাহেবকে জিজ্ঞাসা করে আসি। ভিক্ষুক বলল, ঠিক আছে ভাই। যখন দারোয়ান ভিতরে গেল, ভিক্ষুক দেখল একটা বড় সুন্দর খাঁচায় খুব সুন্দর একটা কুকুর, তার সামনে একটা প্লেটে অনেক মাংস দিয়ে রাখা হয়েছে। সে দেখে মনে মনে আরো খুশি হলো। ভিক্ষুক মনে মনে ভাবল, কুকুরকে এত মাংস দিয়েছে তাহলে তো আমাকে অনেক ভালো খাবার দেবে। এদিকে দারোয়ান সেই ম্যাডামের কাছে গিয়ে বলল ভিক্ষুককে খাবার দেওয়ার কথা। তখন সেই ম্যাডাম তার উপর রেগে গিয়ে বলল, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই খাবার দিতে হবে? তোর কাজ গেটে দাঁড়ানো, তুই এখানে কেন এলি? আর যদি এইভাবে কাজ ফেলে আসবি তাহলে তোকে বিদায় করে দেব। সামান্য একটু খাবার চাইতে এসে এত কথা শুনতে হলো তাকে। দারোয়ান মনে মনে খুব কষ্ট পেল। এই ভেবে আরো দুঃখ হচ্ছিল যে ভিক্ষুকটা ক্ষুধা পেটে বসে আছে, কিভাবে তাকে গিয়ে বলবে এত বড় বাড়ি দেখলে কি হবে, তাদের একবেলা খাওয়ানোর মতো খাবার তাদের নেই। ভাবতে ভাবতে সে ভিক্ষুকের কাছে আসলো এবং বলল, ভাই ওনারা ধনী মানুষ তো, খাবার কম খায় শরীর ভালো রাখার জন্য, তাই খাবার রান্নাও করে কম, এজন্য তোমাকে দেওয়ার মতো খাবার নাই। এই কথা বলে নিজের পকেট থেকে 5 টাকা বের করে বলল, আমার কাছে এই কয়টা টাকা আছে, তুমি কিছু খাবার কিনে খেয়ে নিও। ভিক্ষুকের মনটা খারাপ হয়ে গেল, সে দারোয়ানের টাকাটা নিয়ে হাত তুলে আশীর্বাদ করল এবং ভগবানকে বলল যে আমাকে ক্ষুধা নিবারণের জন্য তার যা ছিল তাই আমাকে দিয়ে দিল, তাকে তুমি একদিন ধনী বানিয়ে দিও। এই কথা বলে ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর দারোয়ান একটা লটারির প্রথম পুরস্কার পেল, সে ওই টাকা দিয়ে বিজনেস শুরু করল। কিছুদিনের মধ্যে তার অনেক টাকা হয়ে গেল, সেই টাকা দিয়ে সে একটি আশ্রম বানালো যেখানে অসহায় অনাথ বয়স্ক লোকজন থাকত। এদিকে সেই বাড়ির কর্তা হঠাৎ মারা যায়, ছেলেমেয়েরা সবাই যে যা সংসার নিয়ে ব্যস্ত, বাড়ির কর্তি সবার কাছে বোঝা হয়ে উঠল। সবাই মিলে তাকে ওই দারোয়ানের আশ্রমে রেখে আসলো। আসার পর দেখল তার বাড়ির এক সময়ের দারোয়ান এই আশ্রমের মালিক। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আশ্রমে সেই ভিক্ষুকটাও ছিল। এই গল্পটার মাধ্যমে আমি বোঝাতে চাইলাম, ক্ষুদ্র বলে কাউকে অবজ্ঞা করা উচিত নয়। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টস করে জানিও, আর এই রকম সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।